वेलकम फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी इंग्लिश। सो फ्रेंड्स, आज हम जो विषय से अत्यंत गुरुत्वपूर्ण इंग्लिश वाक्य तैरी करार क्षेत्र। जदि इंग्लिश बोलते हैं, लिखते हैं, पढ़ते हैं, तो पार्ट्स अफ स्पीचे ये पार्टी खूब गुरुत्वेर। तो बंधुरा, आजकेर आमादे जेटी पार्ट की बोर्ड देखे किछु बोझा जाच्छे कि बोझा जाच्छे ना, चलो आमरा पढ़े नी कि आछे एवं बुझे नी कि एगुली। देखो, हेयर एखाने, देयर सेखाने, होयार कोथाय, ए बाबा एखाने ओखाने कोथाय, किछुई बुझते पाच्छी ना। नाउ एखन बुझते पाच्छी ना, देन तखन এখনো বুঝতে পারছি না, তখনও বুঝতে পারছি না, ব্যাপারটা কি? এভার সব সময়, নেভার কখনো না, এ আবার কি? অলওয়েজ হ্যাঁ সব সময়, ওয়েল বেশ ভালো, ভেরি বাহ খুব, ফাস্ট খুব দ্রুত, শুন তাড়াতাড়ি, স্লোলি আস্তে আস্তে, কুইকলি ওহ জলদি, ব্রেভলি সাহসিকতার সাথে, ওয়াইজলি बुद्धि दिए ज्ञानी। तो बंधुरा देखो, ये कैकटी हमें इंग्रेजी शब्द पढ़ल एवं तार बांगला माने जानल। तो बोल तो बंधुरा, शब्दगुली हल कि भार, एडजेक्टिव, एडवर्ब, यस राइट, दीज वर्ड्स आर एडवर्ब। Adverb is a part of parts of speech. আমাদের parts of speech শেখার সিরিজ চলছে না? Parts of speech, noun, pronoun, verb, adverb, adjective, preposition, conjunction, interjection. আজ আমাদের part adverb। তো বন্ধুরা, আমি আবার এই দুটিকে কেন লিখেছি? এদের part তো complete। Yes, এদের পরিচয় আমরা পেয়ে গেছি, কিন্তু এই দুটি ব্যক্তি একটু দুর্বল। মানে এই দুটি ব্যক্তি যখন বাক্যের মধ্যে ব্যবহার হয় না, একটু সাহায্য চায়, কার? এই অ্যাডভার্বের। এই অ্যাডভার্বের মানেটা কি? এই যে এরা যখন বাক্যে ব্যবহার হয়, ওরা ওদের নিজেদের ব্যাপারটা না ঠিকঠাক বোঝাতে পারে না, ঠিকঠাক অন্যদেরকে যে বোঝাবে, অন্যদেরকে যে দেবে, হ্যাঁ ওরা ঠিক দিতে পারে না, তখন বলে ভাই অ্যাডভার্ব থাকলে না আমাদের খুব কাজ হতো। তাহলে এই যে তিন ভাই, দেখো এটি বড় না, আমরা ধরে নিই মজার ছলে, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, ঠিক আছে? তো বড় ভাই ছোট ভাই বেশি নির্ভর করে মেজো ভাইয়ের উপরে। মানেটা কি? দেখো অ্যাডভার্ব, এরপরে আমরা এই অ্যাডভার্ব কথার মানেতে চলে যাই। দেখো অ্যাড কথাটার মানেই আমরা জানি, অ্যাড এ ডি ডি যদি থাকে, অ্যাড কথাটার মানে আমরা জানি যুক্ত করা, তাই না? অ্যাড মানে যুক্ত করা। তো এ এসে এদের সাথে কিছু যুক্ত করে দেয়, কিছু যোগ করে দেয়। এদের সাথে কি যোগ করে? মিনিং, মানে। এদের তো একটা নির্দিষ্ট মানে থাকে, ও এসে আবার এদের মানেগুলিকে আরো ভালো করে বুঝিয়ে দেয়। এ আসে এদেরকে কোয়ালিফাই করার জন্য, এদের সম্বন্ধে ভালো করে বলার জন্য, ভার্ব আর অ্যাডভার্বকে আরো বিশেষিত করার জন্য, এদের সম্পর্কে অনেক রং চড়িয়ে কথা বলতে, এদের সম্পর্কে ক্লিয়ার ক্লিয়ার করে দিতে আসে আমাদের অ্যাডভার্ব। বোঝা গেল? তো আমরা ওপরে যে শব্দগুলিকে পড়লাম, সেই শব্দগুলি সবই হলো এই অ্যাডভার্ব। দেখো অ্যাড কথাটার মানে যুক্ত করা, ভার্ব মানে আমরা জানি ক্রিয়া, ভার্ব মানে কি? ক্রিয়া। তো ভার্বের সাথে যে শব্দগুলি ইউজ হয়, মানে
যে শব্দগুলি এসে ভার্বকে হেল্প করে, ভার্বকে সাহায্য করে। ভার্ব মানে কি বন্ধুরা? জেনেছি, অবশ্যই জেনেছি। কি জানানে? খুব কুইক ভার্ব সম্বন্ধে আমার যে ভিডিওটি আপলোড করা আছে অবশ্যই দেখে নিও। ভার্ব সেই শব্দগুলি যে শব্দগুলির মধ্যে কিছু করা, হওয়া, থাকা এসব বোঝায়, সেটি হচ্ছে ভার্ব। তো এই ভার্বকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের অ্যাডভার্ব আসে, তাই এর নামই হয়েছে অ্যাডভার্ব। তো বেশি, এ বেশি হেল্প করে তো মেজো ভাই, খুব বেশি বেশি হেল্প করে ভার্বকে, তাই ওর নাম বেশি করেই হয়ে গেছে অ্যাডভার্ব। সব সময় ও হেল্প করতে চায় ভার্বকে। ছোট ভাই না, ছোট ভাইকে একটু দেখা দরকার, আর বড় ভাইকেও দেখে, বুঝা গেল? বড় ভাইকেও দেখে। বন্ধুরা আর একটা ব্যাপার শোনো, এ অ্যাডভার্ব তো, অ্যাডভার্ব আবার কি করে, ও নিজে নিজেকেও আবার একটু দেখাশোনা করে। ও বলছে দেখ, তোদের দুজনের সম্বন্ধে আমি যেমন একটু ভালো করে বলি, আমি কে আমার সম্বন্ধেও তো একটু ভালো করে বলতে হবে, তাই আমি আমার শব্দগুলো কিছু না ব্যবহার করব। কেন? আমার কথাটা ভালো করে বোঝানোর জন্য। মানে কি বন্ধুরা, অ্যাডভার্ব ভার্বকে বিশেষ করে বলে, অ্যাডজেক্টিভকে বিশেষ করে বলে, আবার অ্যাডভার্ব যেই শব্দগুলি সেই শব্দগুলিকে ও আবার নিজে আরো ওর শব্দ দিয়ে কিছু ভালো করে বুঝিয়ে দিতে চায়। বোঝা গেল? মানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে আবার বিশেষিত করে, তাই এর নাম হয়ে গেছে অ্যাডভার্ব। এই শব্দগুলি আমাদের সবই অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ভার্বের, অ্যাডজেক্টিভের এবং অ্যাডভার্ব নিজের অবস্থা, পরিমাণ, সময়, স্থান এই সব বুঝিয়ে দেয় কে? এই অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব জাতীয় শব্দগুলি। তাহলে বন্ধুরা আজ আমরা কি শিখছি? আজ শিখছি ADVERB, অ্যাডভার্ব, ওয়ান অফ এইট পার্টস অফ স্পিচ, ওয়ান অফ দা এইট পার্টস অফ স্পিচ। আটটি পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডভার্ব হল আমাদের একটি পার্টস অফ স্পিচ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আমাদের জানা খুব দরকার। জানো তো বন্ধুরা, এই অ্যাডভার্ব, সঠিক অ্যাডভার্ব ব্যবহার করতে বলে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাতে। তাই অ্যাডভার্ব সম্বন্ধে আমাদের ধারণাটা যদি কিছুটা হয়ে থাকে, পরবর্তীকালে আমাদের আরো আরো স্বচ্ছ ধারণা হবে এই অ্যাডভার্ব সম্বন্ধে, বিভিন্ন বাক্যের সম্বন্ধে। এরর কারেকশন পড়ে, কোথায় ভুল আছে বুঝিয়ে দাও। অ্যাডভার্ব হবে না, অ্যাডভার্ব ইউজ করে দিল। অ্যাডভার্ব লাগবে, অ্যাডভার্ব সেখানে দিল না, একটা অন্য অ্যাডভার্ব লাগতো সেখানে একটা অন্য অ্যাডভার্ব দিয়ে দিল। এইগুলোকে আমাদের কারেকশন করার জন্য অ্যাডভার্ব ব্যাপারটিকে একটু ভালো করে জেনে নেওয়া দরকার। তাহলে অ্যাডভার্ব কাকে বলবো? যে শব্দগুলি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকে ভালো করে বুঝিয়ে দিতে, বা ওদের মানেগুলো আরো পরিষ্কার করে দিতে, বা ওদেরকে কোয়ালিফাই করতে যে শব্দগুলি ব্যবহার হয়, সেই শব্দগুলিকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন হেয়ার, দেয়ার, হোয়ার, নাও, দেন, এভার, নেভার, অলওয়েজ, ওয়েল, ভেরি, ফাস্ট, সুন, স্লোলি, কুইকলি, ব্রেভলি, ওয়াইসলি, তাই না বন্ধুরা? চলো বন্ধুরা, প্রথম থেকে আমি বলি, এক্সাম্পল ইজ মোর বেটার দ্যান থিওরি। কোনো থিওরি আমাদের বুঝতে যতটা অসুবিধে হয়, উদাহরণ দিলে সেটা আমাদের অনেক সহজ হয়ে যায়। তো সেন্টেন্স বা বাক্যেতে কিভাবে অ্যাডভার্বের ব্যবহার হয় এই তিন জায়গাতে চলো আমরা দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, তার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওর মধ্যে সত্যি অ্যাডভার্ব ব্যবহারের কিছু চমক তোমরা দেখতে পাবে, যেটা অবশ্যই তোমাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার দিস ভিডিও। এই ভিডিও, এই রকম ভিডিও
তৈরি করতে তোমরাই আমাকে হেল্প করবে। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো দেখে নিই আমরা উদাহরণের মাধ্যমে কিভাবে অ্যাডভার্ব সেন্টেন্স বা বাক্যতে ব্যবহার হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি এখানে তিনটে উদাহরণ লিখলাম, তিনটে সেন্টেন্স লিখলাম, দেখি অ্যাডভার্ব কিভাবে ব্যবহৃত হয়েছে, কিভাবে অ্যাডভার্বকে আমরা ব্যবহার করেছি। দে রান ফার্স্ট, দেখো দে আমরা জানি সাবজেক্ট বা কর্তা, রান ভার্ব এবং ফার্স্ট, ফার্স্ট কি বন্ধুরা, ফার্স্ট আমরা পেয়ে গেছি অ্যাডভার্ব। দে রান ফার্স্ট, ফার্স্ট মানে দ্রুত, খুব জোরে, তারা খুব জোরে দৌড়াচ্ছে বা তারা খুব জোরে দৌড়ায়। দে রান ফার্স্ট, তারা খুব জোরে দৌড়ায়। তাহলে দেখো বন্ধুরা, এই যে ফার্স্ট কথাটি, ফার্স্ট কথাটি কাকে বিশেষিত করছে, কার সম্বন্ধে বলছে, কাকে আরো হেল্প করছে মানেটা বোঝানোর জন্য, রান, তাই না? তাহলে তারা কি করে দৌড়ায়, কেমন করে দৌড়ায়, ফাস্ট, খুব দ্রুত দৌড়ায়। তাহলে তারা খুব দ্রুত দৌড়ায়, তাহলে এই দ্রুত কথাটি কাকে বিশেষিত করছে, দ্রুত কি তারা দ্রুত না, তাদের কাজটা, তাদের দৌড়ানোটা, তাদের রানিংটা দ্রুত, তাই রান। দেখো ভার্বকে আমি বলেছিলাম না, ভার্ব অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিজেকে, এই তিনজনের সম্বন্ধে কারা কথা বলে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব দেখো রান দৌড়ায়, কেমন দৌড়ায়, ফাস্ট দৌড়ায়। তাহলে ভার্বের সম্বন্ধে কথা বললো ফার্স্ট কথাটি, তাই ফার্স্ট কথাটি হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। ওকে নেক্সট, রূপা রিডস স্লোলি, রূপা রিডস পড়ে, রূপা পড়াশোনা করে, কেমন করে, খুব স্লোলি, ও ধীর গতিতে পড়াশোনা করে। তাহলে স্লোলি, রূপা স্লোলি, রূপা কিসে স্লোলি, কি জন্য স্লোলি, কোন কাজে স্লোলি, না রিডস পড়াতে স্লোলি, তাই রিডস কথাটি বিশেষিত করে দিচ্ছে এই ওর ভাবটিকে, ওর কাজটিকে আরো বিশেষ করে বলে দিচ্ছে। রূপা পড়ে এটা আমরা জানলাম, কিন্তু রূপা কেমন করে পড়ে, কে এলো হেল্প করতে, এই অ্যাডভার্ব কথাটি এলো হেল্প করতে রিডকে, তাই না? তাই এই স্লোলি, রূপা খুব ধীরে ধীরে পড়ে, এই স্লোলি কথাটি হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। স্লোলি কথাটা কাকে বিশেষিত করতে এসছে, কার সম্বন্ধে আরো বেশি করে বলতে এসছে, কাকে বোঝাতে এসছে, না রিডসকে, তাই না? রিড পড়ে, কেমন করে পড়ে, ধীরে ধীরে পড়ে, তাই এই ধীরে ধীরে কথাটি, ফার্স্ট কথাটি হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। নেক্সট, দিজ ম্যাঙ্গোজ, এই আমগুলি আর ভেরি সুইট, খুব মিষ্টি, দিজ ম্যাঙ্গোজ, এই আমগুলি আর ভেরি সুইট, খুব মিষ্টি, এই আমগুলি খুব মিষ্টি। দেখো বন্ধুরা, আমরা এখানে কি পাচ্ছি, দিজ ম্যাঙ্গোজ আর, এই আমগুলি আর ভেরি, এই আমগুলি খুব, কিছু বুঝলাম, বুঝলাম না, তাহলে কখন বুঝবো, সুইট এই কথাটি যখন দিলাম, তাহলে সুইট কথাটা, আমগুলি খুব মিষ্টি। আচ্ছা বন্ধুরা, সুইটটা কি বলতো, ঠিক, রাইট, নিশ্চয়ই আগের ক্লাসটা দেখেছো, অ্যাডজেক্টিভ ক্লাস যারা দেখেছো, ওকে, যারা দেখোনি এখনই আমার ভিডিওতে গিয়ে অ্যাডজেক্টিভ সম্বন্ধে যে ক্লাসটি আছে সেটি ভালো করে দেখে নিও, বুঝে যাবে। সুইট হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ, আমি বলেছিলাম না অ্যাডভার্বের সম্বন্ধে, এই অ্যাডভার্ব ভার্বের সম্বন্ধে কথা বলে, ভার্বের সম্বন্ধে কথা বলেছে, এই যে ভার্ব ওদের সম্বন্ধে এই দুটি কথা বলেছে, ফাস্ট স্লো এরা দুজন এই ভার্বের সম্বন্ধে কথা বলেছে। নেক্সট এলাম দেখো অ্যাডজেক্টিভ, সুইট কথাটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, তাহলে সুইট মিষ্টি, আমি যদি বলতাম দিজ ম্যাঙ্গোজ আর সুইট, এ আমগুলি মিষ্টি, বুঝে গেলাম, কিন্তু এই দেখো ভেরি, ভেরি কথাটা আবার এসেছে দেখো এখানে, ভেরি মানে খুব মিষ্টি, তাহলে মিষ্টিটাকে আরো ভালো করে বলে দিল, কেমন মিষ্টি, না ভেরি মিষ্টি, খুব মিষ্টি, তাই এই ভেরি কথাটি হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। তো ভেরি কি কাকে বিশেষিত করলো, এই অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভকে বিশেষিত করলো, তাই না? তো বন্ধুরা আমি আবার বলেছি কি, ও নিজেকেও আবার একটু বেশি করে বলে, নিজেকেও বাড়ি বলার একটা অভ্যাস আছে, শুধু ছোট ভাই বড় ভাইয়ের সম্বন্ধে কেমন বলবো, কেন বলবো,
শুধু ছোট ভাই বড় ভাই ওদের সম্বন্ধে কেন কথা বলবে, নিজের সম্বন্ধেও তো একটু বলতে ইচ্ছে করে। তো দেখি চলো বন্ধুরা, দেখো দে রান ফাস্ট, তারা দ্রুত দৌড়ায়, তারা দ্রুত দৌড়ায়। এখানে আমি দেখো আবার যদি এই অ্যাডভার্বটাকে লাগিয়ে দিই, ভেরি কেমন হলো, দে রান ফাস্ট, এটা অলরেডি আমরা জেনে গেছি অ্যাডভার্ব। ও এই ফাস্টটাকে আরো বোঝাতে চাইলো, দ্রুত দৌড়ায় দ্রুতটাকে আরো বোঝাতে চাইলো, ভেরি ফাস্ট, খুব দ্রুত দৌড়ায় খুব। তাহলে দেখো বন্ধুরা এই ভেরি আমরা পেয়েছি অ্যাডভার্ব, ফাস্ট আমরা পেয়েছি অ্যাডভার্ব পাশাপাশি, তাই না? তাহলে দেখো দুটি অ্যাডভার্ব পাশাপাশি বসেছে, মানে এই ফার্স্ট অ্যাডভার্বকে আরো ভালো করে বোঝাতে এই ফার্স্ট অ্যাডভার্ব নিজে আবার আরেকটা অ্যাডভার্বকে নিয়েছে, যেটা হলো ভেরি। তাই যে ওয়ার্ডগুলি ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সম্বন্ধে বিশেষ করে কিছু বলে, বিশেষ তাদের মিনিং দিতে চায়, তাদের বিশেষ কোয়ালিফিকেশন দিতে চায়, বা তাদের সম্বন্ধে বেশ সুন্দর করে কিছু আমাদের বুঝতে সুবিধা করে দেয়, সেই শব্দগুলি হয়ে গেল অ্যাডভার্ব। দেখো কয়েকটি অ্যাডভার্ব আমি আগে লিখে রেখেছি, তাই না? তো বন্ধুরা চলো আরো কিছু ব্যবহার দেখে নিই এই অ্যাডভার্বের। কি ভিডিওটি ভালো লাগছে না? তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করো। চলো এবারে নেক্সট কয়েকটা আরো উদাহরণ দেখে নিই। তো বন্ধুরা দেখো আরো কয়েকটি ছোট ছোট উদাহরণ তোমাদের বোঝার সুবিধার্থে নিয়ে এসেছি। কি দিস ম্যান, দিস ম্যান, দিস ম্যান ইজ হেয়ার, এই লোকটি এখানে। তো বন্ধুরা অ্যাডভার্ব কোনটা, কোনটি অ্যাডভার্ব? ইয়েস হেয়ার, তাই না? হেয়ার, এই লোকটি এখানে। দ্যাট ম্যান ইজ দেয়ার, ওই লোকটি ওখানে, দেয়ার সেখানে বা ওখানে। তো বন্ধুরা দেয়ার অ্যাডভার্ব। আই অ্যাম প্লেয়িং নাও, আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, নাও এখন, আমি এখন খেলছি, ওকে, আমি এখন পড়ছি, আমি এখন হাসছি, আমি এখন স্নান করছি, তো নাও অ্যাডভার্ব, ওকে। আই ওয়াজ প্লেয়িং দেন, আমি তখন খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং দেন, আমি তখন খেলছিলাম, দেন অ্যাডভার্ব না, ওকে। দেখো বন্ধুরা হেয়ার কথাটি কাকে বিশেষিত করছে, আই অ্যাম, দিস ম্যান ইজ, এই লোকটা ইজ, হয় হেয়ার, তাহলে এই লোকটি হয়, এই হয় কথাটা, এই হয় হলে ইজ ভার্ব, ভার্বকে বিশেষিত করে দিচ্ছে হেয়ার, এখানে হয়, লোকটি হয় এখানে, তাই হেয়ার কথাটি হয়ে গেল অ্যাডভার্ব, কারণ এই ভার্বটির সম্বন্ধে বলে দিচ্ছে লোকটি কোথায় না এখানে। দ্যাট ম্যান ইজ দেয়ার, ওই লোকটি ওখানে, দেখো ইজ ইজকেই বলছে দেয়ার, একই, এই দুটো প্রায় একই। এবং দেখো আই অ্যাম প্লেয়িং নাও, আমি এখন খেলছি, তাহলে আমি খেলছি, খেলছি কথাটা আরো ভালো করে বলে দিচ্ছে এখন, নাও অ্যাডভার্ব, তাহলে আই অ্যাম প্লেয়িং কথাকে বিশেষ করে বলে দিচ্ছে। আই ওয়াজ প্লেয়িং দেন, আমি তখন খেলছিলাম, তাহলে ওয়াজ প্লেয়িং দেন, তখন। তো বন্ধুরা ভালো করে মনে রাখবে ছোট ছোট টুকরো টুকরো বিষয়, কি দেখো হেয়ার, হেয়ার কথাটি নিকটবর্তী স্থান মানে কাছে, এই যে এখানে, এই লোকটি এখানে আছে, কাছে অর্থে ব্যবহার হয় হেয়ার। আর দ্যাট ম্যান ইজ দেয়ার, দেয়ার মানে দূরে, একটু দূরে, দূরে ব্যবহার করলে আমরা, ইঙ্গিত করলে, দূরের কথা, দূরবর্তী স্থান বললে আমরা দেয়ার কথাটি ব্যবহার করি। এখানেও দেখো নাও আর দেন, নাও কথাটি আমরা এখন বর্তমানে বোঝালে নাও লিখি, আর দেন মানে অতীতে, বোঝা গেল, হয়ে গেছে, তখন আমি খেলছিলাম, অতীত বোঝালে দেন ব্যবহার করি। তো বন্ধুরা আজ অ্যাডভার্ব সম্বন্ধে যে ছোট্ট ক্লাসটি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো হ্যাঁ বন্ধুরা, আজ ক্লাস শেষ করার আগে একটা বিশেষ কথা বলে দিই এবং দেখিয়ে দিই, আমরা অ্যাডভার্ব, আমাদের বেশিরভাগ কিছু অ্যাডভার্ব এখানে, আমরা বেশ কয়েকটি অ্যাডভার্ব এখানে দেখিয়েছি, কিন্তু প্রচুর 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 অ্যাডভার্ব আছে। সেই অ্যাডভার্বগুলি আমরা তৈরি করি কি থেকে জানো, বেশিরভাগ অ্যাডভার্ব তৈরি হয় অ্যাডজেক্টিভের থেকে।
বেশিরভাগ অ্যাডভার্ব তৈরি হয় অ্যাডজেক্টিভ থেকে, এবং সেটি আমরা তৈরি করি এল ওয়াই যোগ করে, বেশিরভাগ অ্যাডভার্ব। তাছাড়া আলাদা আলাদা বেশ কিছু অ্যাডভার্ব আছে, আমরা যত পড়বো, যত শিখবো, যত জানবো, নলেজ আমাদের বাড়বে এবং আমরা অ্যাডভার্ব সম্বন্ধে জানবো। তো বন্ধুরা, যাবার সময় কয়েকটা দেখিয়ে দিয়ে যায় কিভাবে এল ওয়াই যোগ করে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব তৈরি করি। তো তো বন্ধুরা দেখো কিভাবে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব পাই, অ্যাডজেক্টিভকে এল ওয়াই যোগ করে কিভাবে আমরা অ্যাডভার্ব তৈরি করি। বেশিরভাগ কিন্তু অ্যাডভার্ব এইভাবেই তৈরি করা বা ইউজ করা হয়। দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভ স্লো, খুব ধীরে, তাই না? লোকটি খুব স্লো, এটা অ্যাডজেক্টিভ, লোকটির সম্বন্ধে বোঝাচ্ছে। যখনই আমি স্লোলি এল ওয়াই যোগ করে দিলাম, তখন স্লোলি লোকটি হেঁটে যাচ্ছে বা কাজ করছে ধীরে ধীরে, তাহলে কাজ কেমন করে করছে, ধীরে ধীরে। কাইন্ড, লোকটি খুব দয়ালু, তাহলে লোকটি কেমন, অ্যাডজেক্টিভ। যখন এল ওয়াই যোগ করে দিচ্ছি, কাইন্ডলি, লোকটি এটা খুব দয়ার সাথে কাজটি করলো, কাইন্ডলি। ক্লিয়ার, পরিষ্কার, অ্যাডজেক্টিভ, এল ওয়াই যোগ করলাম, হয়ে গেল ক্লিয়ারলি। রাফ, খুব খারাপ, হি ইজ ভেরি রাফ অ্যান্ড টাফ, বলি না, হি ইজ ভেরি রাফ অ্যান্ড টাফ, রাফ, খুব খারাপ, এল ওয়াই যোগ করে দিলাম, রাফলি, সে কাজটি খুব রাফলি ভাবে করেছে, এত খারাপ ভাবে, বাজে ভাবে কাজটা করলো না, রাফলি, তার ব্যবহারটা খুব রাফলি, রাফলি ভাবে সে ব্যবহার করলো। ব্যাড, খারাপ, প্লাস এল ওয়াই, আমরা জানি হি ইজ ব্যাড, তাই না, হি ইজ এ ব্যাড বয়, ব্যাড, অ্যাডজেক্টিভ, যখন এল ওয়াই যোগ করে দিলাম, ব্যাডলি, তাই না, ব্যাড, অ্যাডজেক্টিভ, এল ওয়াই যোগ করে নাও, পেয়ে গেলাম ব্যাডলি, তাই না, খারাপ ভাবে। ম্যাড, পাগল, হি ইজ ম্যাড, অ্যাডজেক্টিভ, এল ওয়াই যোগ করে নাও, ম্যাডলি, পাগলামি, পাগলের মতো কাজটি করেছে। ব্রেভ, সাহস, সে খুব সাহসী, অ্যাডজেক্টিভ, এল ওয়াই যোগ করে নাও, ব্রেভলি, সে কাজটি করেছে সাহসিকতার সাথে। কুইক, খুব জলদি, তাড়াতাড়ি, এল ওয়াই যোগ করে নাও, কুইকলি, খুব তাড়াতাড়ি করলো। অনেস্ট, সৎ, এল ওয়াই যোগ করে নিলাম, অনেস্টলি, সততার সাথে। তাহলে এইভাবে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব তৈরি করতে পারি এল ওয়াই যোগ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও, কারণ সহজভাবে ইংরেজি শেখার ওয়ে এটাই। চলো তাহলে আজ এই পর্যন্তই, টাটা।